সরকার তামাশার নির্বাচন করতে বিভিন্ন দল থেকে নেতাদের ভাগিয়ে নিতে চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ 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 জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এইসব কিংস পার্টি, ভুইফোর, ছিন্নমূল পার্টি, হালুয়া রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন বঙ্গভবনে ছুটোছুটি করছেন।